আজকের সমগ্র বরাক উপত্যকার গুরুত্বপূর্ণ খবরগুলিতে আপনাদের সবাইকে স্বাগত ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি বাজিয়ে রাখবে এন যদি ফেসবুকে দেখেন তাহলে ভিডিওটি শেয়ার করে পেজটি অবশ্যই ফলো করবে জমি বিক্রয়ের ক্ষেত্রে এখন থেকে পাওয়ার অফ অ্যাটর্নি অর্থাৎ মুক্তার নামা বিনামূল্যে হবে না বলে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা জানিয়ে দিলেন গৌহাটির শ্রীমন্ত শঙ্করদেব কলাক্ষেত্রে গতকাল আয়োজিত মিশন বসুন্ধরা তৃতীয় পর্যায়ের উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ করে মুখ্যমন্ত্রী ডক্টর শর্মা বলেন যে এখন থেকে পঞ্জীয়ন মাসুল এবং স্টাম্প ডিউটি সমানভাবে দিতে হবে আগে এই ব্যবস্থা না থাকার জন্য দালাল শ্রেণী সুবিধা লাভ করত বলে মুখ্যমন্ত্রী শর্মা মন্তব্য করেন মিশন বসুন্ধরার দ্বিতীয় পর্যায়ের কঠোর নিয়ম চা বাগান এবং আদিবাসী লোকেদের ক্ষতি করেছে বলে উল্লেখ করে মুখ্যমন্ত্রী বলেন যে মিশন বসুন্ধরার তৃতীয় পর্যায়ের জন্য তিনটি প্রজন্মের প্রমাণপত্রের প্রয়োজন হবে না আবেদন করলেই জমির পাট্টা পাওয়া যাবে বলে উল্লেখ করেন তিনি বলেন যে অনুসূচিত জাতি জনজাতি এবং গরখারা এই সুবিধা লাভ করবেন মিশন বসুন্ধরার দ্বিতীয় পর্যায়ের কঠোর পরীক্ষা ব্যবস্থার জন্য মাত্র দুই লক্ষ উনত্রিশ হাজার লোক জমির পাট্টা লাভ করেছেন বলে তিনি জানান জমি দখল করে থাকা প্রতিষ্ঠানগুলি মিশন বসুন্ধরার তৃতীয় পর্যায়ে আবেদন করলে পাট্টা লাভ করবে বলে উল্লেখ করেন তিনি মুখ্যমন্ত্রী জানান জমি দান ও গ্রাম দান আইন বাতিল করা হয়েছে আবহাওয়া উপগ্রহ উৎক্ষেপণ করতে চলেছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো আজ অর্থাৎ শনিবার সেই উপগ্রহ নিয়ে মহাকাশে পারি দেবে ইসরোর রকেট ভারতীয় মহাকাশ সংস্থা জানিয়েছে যে রকেটে করে উপগ্রহটিকে মহাকাশে পাঠানো হবে সেটির নাম দেওয়া হয়েছে নটি বয় অর্থাৎ দুষ্টু ছেলে আবহাওয়া সংক্রান্ত পূর্বাভাস আরও নিখুঁতভাবে পেতে নতুন উপগ্রহটি মহাকাশে পাঠাচ্ছে ইসরো ভারতীয় মহাকাশ সংস্থার বিজ্ঞানীরা জানিয়েছেন নতুন উপগ্রহটি প্রাকৃতিক দুর্যোগ নিয়ে আরও নিখুঁতভাবে আগাম সতর্কতা দেবে মহাকাশ থেকেই মাটি এবং সমুদ্র পৃষ্ঠের উপর নজর রাখবে আবহাওয়া সংক্রান্ত সঠিক পূর্বাভাস পৌঁছে দেবে আবহাওয়া দফতরকে মাধ্যমিক পরীক্ষার শুরুর দিনে আগামীতেও এই গুরুত্বপূর্ণ পরীক্ষা বহাল রাখার দাবি জানাল ছাত্র সংগঠন এআইডিএসও শুক্রবার আগামী শিক্ষাবর্ষ থেকে ম্যাট্রিক পরীক্ষার মতো গুরুত্বপূর্ণ পরীক্ষা তুলে দেওয়া সরকারি স্কুল বন্ধ করে দেওয়া ও মাতৃভাষা মাধ্যমের সরকারি বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণী থেকে গণিত ও বিজ্ঞান ইংরাজি ভাষায় পাঠদানের অবৈজ্ঞানিক সিদ্ধান্তের বিরুদ্ধে বিদ্যালয় সমূহের পরিদর্শকের কার্যালয়ের সামনে বিক্ষোভ প্রদর্শন করলেন সংগঠনের কাছার জেলা কমিটির কর্মকর্তারা সংগঠনের অসম রাজ্য কমিটির পক্ষ থেকে উক্ত দাবির সমর্থনে দশ থেকে ষোলো ফেব্রুয়ারি রাজ্যব্যাপী প্রতিবাদ সপ্তাহ পালনের সঙ্গে সঙ্গতি রেখে প্রতিবাদী কার্যসূচি পালিত হয় কাছারি এদিন বিক্ষুভে প্রতিবাদকারীরা কোনো অজুহাতে মাধ্যমিক পরীক্ষার মতো গুরুত্বপূর্ণ পরীক্ষা তুলে দেওয়া চলবে না ষষ্ঠ শ্রেণী থেকে গণিত ও বিজ্ঞান ইংরেজিতে পড়ানো বন্ধ করো প্রথম শ্রেণী থেকে ইংরাজি গুরুত্ব সহকারে শেখানোর ব্যবস্থা করো সরকারি স্কুল বন্ধ করা চলবে না ইত্যাদি স্লোগান দেন পেটিএম পেমেন্টস ব্যাঙ্কে গ্রাহকদের টাকা জমা অথবা টাকা তোলা সংক্রান্ত লেনদেন গ্রাহকদের অ্যাকাউন্টে টপ আপ সংক্রান্ত কার্যাবলী বন্ধ করতে ডেডলাইনের সীমা বাড়িয়ে দিল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া আগে এই সময়সীমা ছিল উনত্রিশ ফেব্রুয়ারি পর্যন্ত আর এখন এই সময়সীমা পনেরো মার্চ পর্যন্ত করে দিয়েছে রিজার্ভ ব্যাংক ফলে পেটিএম পেমেন্টস ব্যাংকে টাকার যাবতীয় লেনদেনের সময়সীমার শেষ তারিখ আগামী পনেরো মার্চ ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে লেনদেন রোদে আরও পনেরো দিনের সময়সীমা বেশি পেলো পেটিএম পেমেন্টস ব্যাঙ্ক একই সঙ্গে একটি এফএ কিউ জারি করেছে রিজার্ভ ব্যাঙ্ক এই এফএ কিউয়ের দ্বারা যাতে গ্রাহকরা বিভ্রান্তিকর হাত থেকে বাঁচেন অথবা কোনো জটিলতায় না পড়েন সেদিকে তাকিয়ে এই পদক্ষেপ আরবিআইয়ের এফএ কিউএ জানানো হয়েছে গ্রাহকদের কি কী করণীয় এই পরিস্থিতিতে পেটিএম পেমেন্টস ব্যাংকের বিরুদ্ধে বড়সড় অভিযোগ রয়েছে এর আগে রিজার্ভ ব্যাঙ্ক বলেছিল পেটিএম পেমেন্টস ব্যাঙ্কের অ্যাকাউন্ট ওয়ালেট এবং ফাস্ট্যাগ দিয়ে অনলাইনে কোনো টাকা দেওয়া যাবে না উনত্রিশ ফেব্রুয়ারির পর থেকে সেই সময়সীমা আরও পনেরো দিন বাড়িয়ে দিয়েছে দেশের শীর্ষ ব্যাংক রাজ্যের বিদ্যুৎ গ্রাহকদের বিভিন্ন সমস্যা নিয়ে রাজ্যের বিদ্যুৎ মন্ত্রীর সঙ্গে মন্ত্রীর কার্যালয়ে অল আসাম ইলেকট্রিসিটি কনজুমার্স অ্যাসোসিয়েশনের চারজনের এক প্রতিনিধি দলের গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার সন্ধ্যায় অনুষ্ঠিত হয় এই বৈঠক উল্লেখ্য বিদ্যুতের বর্ধিত মাসুল ও প্রিপেইড মিটার প্রত্যাহার করা সহ অন্যান্য দাবিতে গত ২৯ ডিসেম্বর তিন লক্ষাধিক বিদ্যুৎ গ্রাহকের স্বাক্ষর সম্বলিত একটি স্মারকপত্র সেদিন গৌহাটিতে অনুষ্ঠিত গণসমাবেশ থেকে রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে প্রেরণ করা হয় এরই পরিপ্রেক্ষিতে মুখ্যমন্ত্রীর আমন্ত্রণ ক্রমে গতকালের এই বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে শক্তিমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলা হয়ে যে এপিডিসিএল সতেরো আগস্ট দু একুশ সালের কেন্দ্রীয় সরকারের গেজেট নোটিফিকেশন সম্পূর্ণ উলঙ্ঘন করে স্মার্ট মিটার প্রতিস্থাপন করছে কেন্দ্রীয় সরকারের অধিসূচনায় সমস্ত সরকারি কার্যালয় বৃহৎ উদ্যোগ ও বাণিজ্যিক প্রতিষ্ঠানে প্রিপেইড মিটার প্রতিস্থাপনের সময়সীমা দু সালের ডিসেম্বর পর্যন্ত ধার্য করা হয় কিন্তু না করে এপিডিসিএল সাধারণ মানুষের গড়ে দোকানে প্রিপেইড মিটার স্থাপন করছে আলোচনাতে বিদ্যুৎবিধি দু হাজার বিশের অধীনে রাজ্য জেলা মণ্ডল উপমণ্ডল পর্যায়ে গ্রাহকদের অভিযোগ নিষ্পত্তির ফোরাম না থাকার বিষয়টি গ্রাহক সমিতির প্রতিনিধিরা উত্থাপন করেন মিশন বসুন্ধরার অধীনে হিতাধিকারীদের মধ্যে জমির পাট্টা বিতরণ ও সমগ্র রাজ্যে বিকাশ যাত্রা সম্পর্কে গৌহাটিতে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হল মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার পৌরহিত্যে অনুষ্ঠিত এই বৈঠকে বিভিন্ন বিভাগের মন্ত্রী জেলা আয়ুক্ত এবং অন্যান্য প্রবীণ আধিকারিকরা উপস্থিত ছিলেন উল্লেখ্য আগামী তেইশে ফেব্রুয়ারি থেকে সমগ্র আসামের বিধানসভা কেন্দ্রগুলোতে মিশন বসুন্ধরার দ্বিতীয় পর্যায়ের অধীনে ভূমিহীন লোকেদেরকে জমির পাট্টা প্রদান করা হবে এর মধ্যে প্রায় বিশটি বিধানসভা কেন্দ্রে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা জমির পাট্টা বিতরণ করবেন অন্যদিকে পয়লা মার্চ থেকে দশই মার্চ পর্যন্ত বিকাশ যাত্রা অনুষ্ঠিত হবে এই বিকাশ যাত্রায় রাজ্যের প্রায় তেত্রিশ হাজার কোটি টাকার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের কাজের সূচনা তথা প্রস্তর স্থাপন করা হবে শিক্ষামন্ত্রী ডক্টর রনোজ পেগু গতকাল গৌহাটিতে দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষর জন্য বিনামূল্যে পাঠ্যবই বিতরণ কার্যসূচির সূচনা করেন আসাম রাজ্য পাঠ্যপুস্তক প্রণয়ন ও প্রকাশন নিগম লিমিটেডের কার্যালয়ে এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে চুয়ান্ন লক্ষ সাতষট্টি হাজার সাতশো একত্রিশ জন শিক্ষার্থীকে তিন কোটি চৌদ্দ লক্ষ সত্তর হাজার একশো উনত্রিশটি পাঠ্যবই বিতরণ কার্যসূচির সূচনা করা হয় এদিকে বিদ্যালয় শিক্ষা বিভাগ ষষ্ঠ ও সপ্তম শ্রেণীর বিজ্ঞান ও অঙ্ক বিষয়ের পাঠ্য বই প্রকাশ করেছে বলে শিক্ষামন্ত্রী ডক্টর রনজ পেগু সামাজিক মাধ্যমে জানান এই পাঠ্য বইগুলো বাংলা অসমীয়া বড় ও ইংরেজি ভাষায় পাওয়া যাবে অঙ্ক এবং বিজ্ঞান বিষয় দুটি ছাত্রছাত্রীদের মধ্যে সহজবুদ্ধ করে তোলা এবং ইংরেজি ভাষার দক্ষতা বৃদ্ধি করার উদ্দেশ্যে এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলে শিক্ষামন্ত্রী জানান এদিকে শিক্ষামন্ত্রী এদিন আয়োজিত অনুষ্ঠানে রাজ্যের উচ্চশিক্ষা বিভাগের শূন্য পদে দুইশো জন যোগ্য প্রার্থীকে নিযুক্তিপত্র বিতরণ করেন উচ্চশিক্ষা বিভাগের সহকারী অধ্যাপক পদের জন্য প্রার্থীদেরকে নিযুক্তিপত্র প্রদান করা হয় অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী নবনিযুক্ত প্রার্থীদের সততার সঙ্গে কর্তব্য পালন করার আহ্বান জানান এদিকে শিক্ষা সেতুর মাধ্যমে ডিজিটালাইজেশন করার ক্ষেত্রে আসাম দেশের মধ্যে শীর্ষস্থান দখল করেছে বলে শিক্ষামন্ত্রী জানিয়েছেন বিশ্ববাসীর জন্য আসছে সুখবর আসতে চলেছে মারণ রোগ ক্যান্সারের ভ্যাকসিন ক্যান্সার যে মারণ রোগ তা সম্পর্কে আমাদের সকলেরই জানা তবে কিভাবে এই সমস্যা থেকে নিজেদের রক্ষা করতে হবে তা নিয়ে অনেকেরই কোন ধারণা নেই তবে এবার আশার আলো দেখছে সারা বিশ্বের মানুষ রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন বলেছেন যে রাশিয়ান বিজ্ঞানীরা ক্যান্সারের ভ্যাকসিন তৈরির কাছাকাছি পৌঁছেছেন পুতিন টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন যে তারা তথাকথিত ক্যান্সারের ভ্যাকসিন তৈরির খুব কাছাকাছি চলে এসেছেন আশা করেন এই পদ্ধতি তারা খুব তাড়াতাড়ি ব্যবহারের উপযুক্ত করে তুলবেন যদিও কোন ক্যান্সারের জন্য এই ভ্যাকসিন তৈরি হয়েছে সেই সম্পর্কে কিছুই জানাননি পুতিন বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে বর্তমানে ছয়টি প্রাপ্ত ভ্যাকসিন রয়েছে যা সার্ভাইকাল ক্যান্সারের মতো রোগ সারায় তাছাড়াও এই ছয়টি ভ্যাকসিন লিভার ক্যান্সার সারাতেও সাহায্য করে